আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, জনগণের টাকা নিয়ে কি করছে সরকার, প্রশ্ন ফখরুলের। রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি। দেশকে রক্ষা করতে হবে বললেন কর্নেল ওলি। সাত বিভাগে শান্তি সমাবেশ করবে যুবলীগ, প্রস্তুতি সভার কর্মসূচি ঘোষণা। এদিকে লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকায় বিএনপির মিছিলে পুলিশের বাধা। সর্বশেষ জানিয়ে দেব, ভয়ানক শব্দে কেঁপে উঠল এলাকা, ভারত বাংলাদেশ সীমান্ত বেনাপোলে বোমা বিস্ফোরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। জনগণের টাকা নিয়ে কি করছে সরকার, প্রশ্ন ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের টাকা নিয়ে কি করছে সরকার, কেন বিদ্যুৎ দিতে পারছে না তারা, এর জবাব দিতে হবে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় তিনি একথা বলেন। সরকার মিথ্যা কথা বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, বিদ্যুৎ নেই কেন নেই জবাব দিতে হবে সরকারকে। এলসি খুলতে পারে না, সরকারের কাছে টাকা নেই, ডলার নেই, কলা কিনতে পারছে না, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। কিন্তু দুঃখ প্রকাশ করে কি হবে, জনগণের গ্রাহকের টাকা কি করেছে তার জবাব দিতে হবে। লোডশেডিং এর ইস্যু ভিন্ন খাতে নিতে ক্ষমতাসীনরা আলোচনায় বিষয়ে বেসামাল কথা বলছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমির হোসেন আমুর বক্তব্য লোডশেডিং এর ইস্যু ডাইভার্ট করতে। আমুকে তিনি তো আওয়ামী লীগের মুখপাত্র নন, তিনি বক্তব্য দিয়েছেন লোডশেডিং এর ইস্যু ডাইভার্ট করতে। লোডশেডিং এর জনগণের প্রতিবাদকে ডাইভার্ট করার জন্য আলোচনা নিয়ে কাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও আমুর বক্তব্য, আওয়ামী লীগ গণতান্ত্রিক ব্যবস্থার বিপরীতে রয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের বডি ল্যাঙ্গুয়েজ আক্রমণাত্মক। কোন চায়ের দোকানে আড্ডা দিতে বসলে বুঝবেন কারা আওয়ামী লীগ, তারা সবাই আক্রমণাত্মক, তাদের ভাষা চিন্তা কথাবার্তা মারমুখী। সবাইকে সাহসের সঙ্গে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, জাতির সাহসের অভাব দেখা দিয়েছে, গণতন্ত্রের জন্য সাহস নিয়ে দাঁড়াতে হবে গভীর সংকট সামনে, রাষ্ট্রকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিয়েছে আওয়ামী লীগ, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন করে জনগণের সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। মির্জা ফখরুল বলেন, কোন দল কেউ কাউকে বিশ্বাস করে না, সেটা বাংলাদেশের রাজনীতি, তাই তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের বিকল্প নেই। নির্দলীয় নিরপেক্ষ যে নামেই ডাকুন, নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বিএনপি দেখে নেবে পরে কি হবে না হবে, দেশের মানুষ দেখে নেবে, তারা জানে কি করতে হবে। রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে করা সমাবেশে বিশৃঙ্খলা হয়েছে। এ সময় নেতাকর্মীদের দুদফা চেয়ার ছোড়াছুড়ি করতে দেখা যায়। পরে কেন্দ্রীয় ও মহানগর নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বৃহস্পতিবার বিকাল পৌনে চারটায় প্রথম দফা এবং সোয়া চারটায় দ্বিতীয় দফায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে তিনটায় সমাবেশ শুরু হলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিতে থাকেন। পৌনে চারটার দিকে সমাবেশ স্থলে আসেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এ সময় যুবলীগের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এর কিছুক্ষণ পরই সমাবেশের মধ্যস্থলে হঠাৎ করে বিশৃঙ্খলা দেখা দেয় জানিয়ে প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল বক্তব্য শুরু করলে বিশৃঙ্খলা শুরু হয় পৌনে চারটার দিকে। এক পর্যায়ে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। এ সময় বক্তব্য বন্ধ করে দিয়ে মঞ্চ থেকে নেতারা মাইকে স্লোগান দিতে থাকেন এবং সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানান। এরপর আবার বক্তব্য শুরু হলে দ্বিতীয় দফায় সোয়া চারটার দিকে ফের বিশৃঙ্খলা দেখা দেয় সমাবেশের ঠিক মধ্যখানে। এ সময় আবারও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। আতঙ্কিত হয়ে পড়েন নেতাকর্মীরা, তারা যে যার মতো ছোটাছুটি শুরু করেন, এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তখন মঞ্চ থেকে বক্তব্য বন্ধ করে স্লোগান দেওয়া হয় এবং সবাইকে শান্ত হওয়ার জন্য হুঁশিয়ারি করা হয়। এ সময় মঞ্চ থেকে মাইকে বলতে শোনা যায়, সমাবেশে বিএনপি জামায়াতের অনুচররা ঢুকে বিশৃঙ্খলা করতে পারে, সেটি যাতে করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সমাবেশে আসা অনেকের অভিযোগ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেরানীগঞ্জ দুই আসনের এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও কেরানীগঞ্জ দুই আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহিন আহমেদের লোকজনের মধ্যে বিশৃঙ্খলা হয়েছে। তবে সমাবেশের কারণে এ ব্যাপারে সংশ্লিষ্টদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দেশকে রক্ষা করতে হবে বললেন কর্নেল ওলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমেদ বীর বিক্রম বলেছেন, বর্তমান সরকার বিগত 15 বছর যাবৎ দেশ পরিচালনা করে আসছে। এই সময় দেশ দুর্নীতিতে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। দুর্নীতি, অদক্ষতা এবং দলীয়করণ সকল স্তরকে গ্রাস করেছে, তাই অদক্ষ ও দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তিনি আজ বৃহস্পতিবার বিকালের লিবারেল ডেমোক্রেটিক পার্টির রাজধানীর পূর্বা পান্থপথ এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনের লিবারেল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্নেল ওলি বলেন, ঋণ খেলাপিদের কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায়। আমাদের সকলের মাথাপিছু ঋণ 1,05,000 টাকা। সর্বত্র চলছে দুঃশাসন, অন্যায়, অবিচার ও অরাজকতা বাড়ছে হ্যারিকেনের কদর। তিনি বলেন, সাধারণ মানুষের আয়ের চেয়ে ব্যয় 3-4 গুণ বেড়ে গিয়েছে। বাঁচার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানব অধিকার বলে দেশে কিছু নেই। সরকারি দলের সদস্যরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে, কিন্তু দেখার কেউ নেই। বর্তমান দেশের সার্বিক অবস্থা বিবেচনা নিয়ে প্রয়োজনে নির্বাচনকালীন একটি অস্থায়ী সরকার, যারা হবে সৎ, দেশপ্রেমিক, দায়িত্বশীল, পক্ষপাতহীন, দক্ষ, অভিজ্ঞ ও পরীক্ষিত। দেশকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনের জন্য প্রস্তুত করা। সাত বিভাগে শান্তি সমাবেশ করবে যুবলীগ, প্রস্তুতি সভার কর্মসূচি ঘোষণা। আওয়ামী লীগ সভাপতি ও সভানেত্রী শেখ হাসনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাত বিভাগে শান্তি সমাবেশ করবে যুবলীগ। বিভাগীয় এই সমাবেশ সফল করতে প্রস্তুতি সভার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 8 জুন থেকে 20 জুলাই পর্যন্ত চলবে এই প্রস্তুতি সভা। বৃহস্পতিবার যুবলীগের উপদপ্তর সম্পাদক দিলর হোসেন শাহজাদা সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 8 জুন থেকে 12 জুন চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলায়, উপজেলায়, থানায় চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করা হবে। 15 থেকে 18 জুন রাজশাহী ও রংপুর বিভাগের জেলার অন্তর্গত উপজেলা থানার রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, জয়পুর হাট ও নাটোর জেলা ছাড়া শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা হবে। রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিতব্য এ প্রস্তুতি সভা হবে বগুড়ায়। আগামী 20 থেকে 23 জুন বরিশাল বিভাগের প্রতিটি জেলায়, উপজেলায়, থানায় বরিশাল বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করবে যুবলীগ। 5 থেকে 8 জুলাই সিলেট বিভাগের প্রতিটি জেলার, উপজেলা, থানায় সিলেট বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা হবে। আগামী 12 থেকে 16 জুলাই খুলনা বিভাগের প্রতিটি জেলার, উপজেলায়, থানা, খুলনা বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করা হবে। 18 থেকে 20 জুলাই ঢাকা বিভাগের প্রতিটি জেলার, উপজেলা, থানা, ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করবে যুবলীগ। লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকায় বিএনপির মিছিলে পুলিশের বাধা। অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করতে যাওয়ার পথে বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর 12:30 পর রাজধানী পল্টন চায়না টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু করে ঢাকা জেলা বিএনপি। দুপুর 12:55 দিকে মিছিলটি আরামবাগ মোড়ে পৌঁছায়। সেখানে বিএনপির মিছিল আটকে দেয় পুলিশ। ভয়ানক শব্দে কেঁপে উঠল এলাকা। ভারত বাংলাদেশ সীমান্ত বেনাপোলে বোমা বিস্ফোরণ। হঠাৎ করেই শক্তিশালী বোমা বিস্ফোরণ হল বেনাপোলে। বৃহস্পতিবার ভোর রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে একটি ট্রান্সপোর্ট অফিসের ভেতরে। এই ঘটনায় কেউ হতাহত হননি, তবে বিস্ফোরণের কারণে ওই অফিস ভবনের দেওয়ালে ফাটল ধরেছে। এর জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে বেনাপোল এলাকায়। ভারত এবং বাংলাদেশের সীমান্তে বেনাপোল সড়ক পথে এই রাস্তা দিয়েই বাংলাদেশের দিক থেকে গাড়ি ভারতে প্রবেশ করে। সেখানে গড়ে উঠেছে স্থলবন্দর। ভারত থেকে পণ্য আমদানি এবং রপ্তানি করার জন্য বাংলাদেশের প্রধান ভরসা এই বেনাপোল স্থলবন্দর। আন্তর্জাতিক সীমানায় এই স্থলবন্দর থাকার কারণে সব সময় বাড়তি নিরাপত্তা থাকে সেখানে। তারই মধ্যে ওই এলাকায় কি করে এই শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটল, সেটা এখন সবারই প্রশ্ন।